আমি আগে দেখতাম ইত্যাদির মুড়ি মাখার মধ্যে জিলাপি মিক্স করতো প্রথম প্রথম ভাবতাম এটা কি পাগল নাকি ঝালের মধ্যে মিষ্টি মিক্স করে এটা আবার কেমন কথা এরপরে একদিন যখন আমি খেয়ে দেখলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আমি বৃহস্পতিবার দিন রাত থেকেই চিন্তা করতে থাকি শুক্রবার দিন কোথায় নাস্তা করা যায় বাসার আশেপাশেই তো করবো বাসা থেকে অনেক দূরে কোথাও গিয়ে তোর নাস্তা করা যায় না তো বাসার আশেপাশে কোথায় করবো তাই চিন্তা ভাবনা করতে থাকি আর শুক্রবার দিন মনে হয় একটু আরাম করে ঘুমাই তো ঘুমাইতে গিয়ে কি হয় যে সকালবেলা টাইমলি আমি নাস্তা খেতে যেতে পারি না আর গেলে দেখা যায় বা চা শেষ হয়ে যায় নতবা যে জিনিসটা অর্ডার দিই সেটা শেষ হয়ে যায় তো যাই হোক আজকে আমি ভেবেছি যে না আজকে যেমনি হোক আমার টাইমলি যাইতে হবে কারণ গতবার আমি লাভলিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে হালুয়াটা আমার বেশ পছন্দ হালুয়া খাওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু আমি যেতে যেতে তাদের হালুয়া শেষ হয়ে গেছে তো আজকে আমি বললাম যে না যেহেতু সকালে নাস্তা করতে বের মন মতো খাবারটাই যেন পাই এই জন্য টাইমলি বের হবো তো এখন আমরা যাচ্ছি লাভলিনে নাস্তা করার জন্য লাভলিন রেস্তোরাঁটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টরে বারো তেরো যে মোড়টা আছে ওই মোড়ের সামনে গেলে লাভলিন রেস্টুরেন্টটা পেয়ে যাবেন সকালবেলা নাস্তা করার জন্য কিন্তু ভালো মানের রেস্টুরেন্টের সংখ্যা খুবই কম দেখা যায় নর্মালি সবই লোকাল রেস্তোরাঁ তো এই জন্য হাতে গোনা কয়েকটা রেস্তোরাঁ আছে যে যেখানে গেলে আপনি ভালো মানের একটু খাবার পাবেন আর আমি যখনই রিক্সা দিয়ে কোথাও যাই রিক্সাকে যদি ডানে সাইড করতে বলি দেখি কি বায়ে সাইড করতেছে কারণ আমি ভুল বলি মানে সবসময় আমি ডানে বলে দেখি কি যাচ্ছে বায়ে বলে দেখি ডানে যাচ্ছে রিক্সা কারণ আমি প্রতিবারই বলার সময় ডান বা পেস লাগাই ফেলি বলার আগে একবার ঠিক করি যে ডান হাতের দিকে বলতেছি না বা হাতের দিকে বলতেছি এত চিন্তা ভাবনা করে বলি তাও একদম চিন্তা ভাবনা করেও দেখে আমি ভুল বলতেছি ডান বা আজ পর্যন্ত আমি ঠিক করতে পারলাম না এর জন্য পিওর বাবা সবসময় বলে যে তুমি ডান বাম বলতে যাও না বললে সবসময় ভুল করো আর এইটা এখন প্রিয় শিখে গেছে বলতেছে মা তুমি ডান বাম বললো না তুমি ডান বাম বললে সবসময় উল্টাটা বলো তুমি ডান হলে বা হয় বা হইলে ডান হয় পোলা পানের সামনেও মান সম্মান কিছু রইলো না তো ঢুকার সময় দেখলাম এতগুলা জ্যান্ত মুরগি রেখে দিছে শুক্রবার দিন হলে এই টাইপের রেস্তোরাঁগুলোর মধ্যে গেলে না বিয়ে বাড়ি বিয়ে বাড়ির একটা ফিল চলে আসে দুপুরবেলা খাবার দাবারের এত সুন্দর স্মেল বের হয় এই টাইপের রেস্তোরাঁগুলোর সামনে দিয়ে আপনি যাবেন আপনার কাছে মনে হবে যাই ভিতরে গিয়ে আগে খেয়ে আসি শুক্রবার দিন সকালবেলা সব রেস্তোরাঁতেই অনেক ভিড় থাকে তো ভিতরের দিকে যাওয়ার পরে দুইটা চেয়ার ফাঁকা পেলাম ওটার মধ্যে বসে গেছি যেহেতু আমি এই রেস্তোরাঁতে প্রায় সময় আসি নাস্তা করার জন্য তো রেগুলার কাস্টমার হিসেবে এরা মাঝে মাঝে আমাকে একটু এক্সট্রা খাতির দেয় যদি সময় সুযোগ হয় তো এই যে আমাকে লেবু পানি দিয়ে দিচ্ছে সুন্দর করে হাত ধোয়ার জন্য এই হচ্ছে লাভলিনের মেনু লাভলিনে কিন্তু নাস্তা একদম নর্মাল রেস্তোরাঁর মধ্যে যেমন দাম থাকে এরকমই মানে পরোটা পনেরো টাকা করে ভাজি তিরিশ টাকা হালুয়া পঞ্চাশ টাকা এরকম আহামরি দাম নাও আর এখানে হচ্ছে এসির নিচে বসে ভালো একটা পরিবেশে ভালো একটা খাবার খাইতে পারবো অথচ দামটা পড়বে কিন্তু এই আমার নাস্তা করতে বেশ ভালো লাগে কারণ এই রেস্টুরেন্ট গুলা এসি নিচে বসে খাবার খাওয়া যায় খাবারের দাম হচ্ছে একদম মতো এই টাইপের নাস্তা করার জন্য বেশ ভালো লাগে কারণ ফ্যামিলি সহ নাস্তা করতে গেলে দেখা যায় ভালো মানের একটা রেস্টুরেন্টে মনে হয় বসে আবার সকাল নাস্তার জন্য অনেক বেশি বাজেটও রাখতে ইচ্ছা করে না এই টাইপের রেস্টুরেন্ট গুলো হচ্ছে যে ভালো একটা এনভায়রনমেন্টে বসে আপনি খাবারটা খাচ্ছেন আর দামটা অ্যাজ ইউজুয়াল যে নর্মাল রেস্তোরাঁ এক দামে কম মানে সার্ভিস হালুয়া খাওয়ার জন্য কারণ লাস্ট আমি কয়েকবার আসছি হালুয়া পাই নাই আমি আস্তে আস্তে হালুয়া শেষ হয়ে যায় তোমাদের এসে আগে জিজ্ঞেস করছি হালুয়া আছে কিনা তো বললো হ্যাঁ হালুয়া আছে তো বললাম আর কি আছে সবসময় তো যে ডাল ভাজিটা খাই আনকমন কি আর কিছু আছে তো ওনারা বললেন ওনাদের শুক্রবার দিনের একটা স্পেশাল আইটেম আছে সেটা হচ্ছে মগজ ভুনা গরুর মগজ ভুনা যেটা সারা সপ্তাহ থাকে না শুধুমাত্র শুক্রবার দিনই থাকে তো আমি ভাবলাম যে এটাই নিয়ে নেই কারণ অ্যাজ ইউজুয়াল যে নেহারি পায়া এগুলো তো সব রেস্তোরাঁতেই পাওয়া যায় কিন্তু এই আইটেমটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না তো যেহেতু আনকমন আছে এটাই অর্ডার করে দিই আর হচ্ছে হালুয়া অর্ডার করছি যেটা খাওয়ার জন্য আমি দৌড়ায় দৌড়ায় আসছি ওনাদের হালুয়াটা বেশ মজার হয় আমি একবার স্কুলের সব গার্ডিয়ানরা মিলে এখানে আসছিলাম নাস্তা খেতে আমরা তো স্কুলের গার্ডিয়ানরাও আশেপাশে যে রেস্তোরাঁগুলো আছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে সেই রেস্তোরাঁগুলোতে ঘুরে ঘুরে নাস্তা খাই আর যেটাতে ভালো লাগে সেটাতে কয়েকবার যাই যখন আসছিলাম সব গার্ডিয়ানরা মিলে তখন তখন আমি এখানে হালুয়াটা খেয়ে গেছিলাম তখন আমার কাছে অনেক ভালো লাগছিল ওনাদের হালুয়াটা খালি খালি একদম শেষ করে ফেলা যায় পুরাটা একদম ঘিয়ে ভাজা থাকে আবার দুধও ইউজ করা হয় আর আমরা সকালে নাস্তা করতে গেলে যে কোনো রেস্তোরাঁতে গেলে ওনাদেরকে খুব রিকোয়েস্ট করি আমাদেরকে যেন একদম তেলে ভেজে ডিপ ফ্রাই করে দেওয়া হয় পরোটা স্কুলের গার্ডিয়ানরা মিলেও যদি কোথাও যাই সবাই মিলে রিকোয়েস্ট করে যে আমাদেরকে তেলে ভেজে দিবেন যদি রেস্তোরাঁতে ভিড় থাকে তাহলে অনেক সময় রাজি হয় না বাট ভিড় না থাকলে রাজি হয় তো মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না তো আজকে যখন ওনাদেরকে বললাম ওনারা দিলেন আর হচ্ছে আরেকটা জিনিস যেটা রিকোয়েস্ট করি সেটা হচ্ছে কাটা শশার সালাদ এটাও সবসময় দেয় না নর্মালি আমরা যখন টিম একসাথে কোথাও খেতে যাই অনেক মানুষদের বিল বেশি আসবে তখন বললে দেয় কিন্তু একা একা দুই তিনজনের জন্য সহজে বানাইতে চায় না তো এইখানে যেহেতু আমি রেগুলার কাস্টমার তোমাদেরকে বলছি যে আমাকে একটুখানি কষ্ট করে কাটা শশার সালাদ বানাই দিয়েন তো তো এখানে পরিচিত কিছু ওয়েটার আছে ওই একটা পিচ্ছি আছে ও আমারে কাটা শশার সালাদ বানাই দিছে এই কাটা শশার সালাতের সাথে লেবু মিক্স করে এই ডিপ ফ্রাই পরোটা দিয়ে খেতে যে কি পরিমাণ ভালো লাগে আর কিছু লাগে না কিন্তু সাথে ভাজিটা লাগে না আমার আমার কাছে মনে হয় শুধুই শশার দিয়ে আমি একটা পরোটা খেয়ে ফেলতে পারি আর এই হচ্ছে মগজ ভুনা আমি আবার মগজ ভুনা টুনা খুব একটা খাই না তো আজকে খেলাম বেশ ভালোই লাগলো ছোটবেলায় এমন মুখে শুনতাম বেশি করে মাংস খাওয়া মাংস খেলে মাংস হবে মগজ রান্না করলে বলতো মগজ খাওয়া মগজ খেলে ব্রেন হবে ব্রেন খেলে ব্রেন হয় আদৌ কি হয় না আজকে আমি মগজ খেতে গিয়ে পড়ে গেছে প্রিয়রে বললাম প্রিয় মগজ খাও মগজ খেলে মগজ ভালো হয় ও আমার বলতেছে আমার মগজ এমনি ভালো তো যাই হোক মগজ ঘূনাটা আমার কাছে বেশ ভালো লাগছে আমি মগজ ভুনা অর্ডার করে দিচ্ছি তো পিওর বাবারে জিজ্ঞেস করলাম সে কি নাস্তা করবে তো সে আবার তার জন্য বিফ খিচুড়ি অর্ডার করছে আর এই হচ্ছে আমার সেই শাহি হালুয়া এই হালুয়াটা মানে খালি খালি কিন্তু পুরো একটা শেষ করে ফেলা যায় তো আমি এখন অল্প একটু খাবো আর বাকিটা খাওয়ার পরে ডেজার্ট হিসেবে খাবো আর এখন হচ্ছে হালুয়া একটু নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে ওই হালুয়ার সাথে মগজের সাথে মিক্স করে একসাথে খাবো ঝাল মিষ্টির আলাদা একটা স্বাদ আছে কিছু কিছু মানুষকে আমি আগে দেখতাম ইত্যাদির মুড়ি মাখার মধ্যে জিলাপি মিক্স করতো পাগল নাকি ঝালের মধ্যে মিষ্টি আবার কেমন কথা এরপরে একদিন যখন আমি খেয়ে দেখলাম আমার কাছে সবার কাছে কিন্তু অবশ্যই এই টাইপের খাবার ভালো লাগে না কেউ কেউ শুধু ঝাল খেতে পছন্দ করে আবার আলাদাভাবে মিষ্টি খেতে পছন্দ করে কিন্তু ঝাল মিষ্টির কম্বিনেশনটা অনেকের কাছেই অপছন্দ আমার কাছে মনে হয় খাবার দাবার খাওয়ার কোন নিয়ম কারণ নাই যে যেভাবে খেতে পারে যে যার কাছে যেভাবে ভালো লাগে সেটাই হচ্ছে খাবার দাবার খাওয়ার নিয়ম আমিও আগে জিলাপি খেতাম না তবে একদিন খাওয়ার পরে দেখলাম ভালোই লাগে এরপর থেকে খাই তো যাই হোক আমার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে তো প্রিয় বাবা তার এই বিফ খিচুড়ি নিয়ে বসে গেছে তারে বললাম তুমি না বিফ খিচুড়ি অর্ডার করছো তো তোমার বিফ খিচুড়ির বিফ কই তো বলতেছে দাঁড়াও আমার খাজানা বের করি তো এই যে তার সেই পিরামিড ভাঙা শুরু করছে ভিতর থেকে খাজানা বের হইছে এই বিফগুলো খিচুড়ির ভিতরে দেওয়া থাকে আর এই বিফ খিচুড়ির প্রাইস ছিল মেবি দুশো টাকা পরিবেশ তুলনায় আমার ওনাদের সবগুলা খাবারের দামই বেশ কমই মনে হয় যে কোনো খাবার দাবারেরই দাম ডিপেন্ড করে আপনি কেমন একটা পরিবেশে বসে খাবার খাচ্ছেন সেটার উপরে কারণ শুধু যে আপনি খাবারের দামটা দিচ্ছেন তা কিন্তু না পরিবেশের দামটাও দিচ্ছেন তো তারা এত সুন্দর একটা পরিবেশ দিচ্ছে এসি নিচে বসে খাবার খাচ্ছেন কিন্তু খাবারের দাম একদমই নর্মাল হোটেলের মতো আর খিচুড়ির কোয়ান্টিটিও বেশ ভালো তো প্রিয়র বাবা তো যে বিফ খিচুড়ির মধ্যে তিন চার পিসের মতো বিফ ছিল মোটামুটি স্ট্যান্ড বিফ ছিল তো সে আবার সাথে মগজ ভুনা নিয়ে নিছে তো বলতেছে মগজ ভুনা দিয়েও খেতে বেশ ভালো লাগতেছে আর সাথে আলাদা করে একটু মাংসের ঝোল দিয়ে দিছিল কেউ যদি ঝোল নিতে চায় সেটাও মিক্স করে খেতে পারবে আমার কাছে খিচুড়ি সবসময় ভালো লাগে না কিন্তু এখন তো একটু শীত শীত পড়ে গেছে এই এই সময়টাতে ভালো লাগে তো প্রিয়র বাবা বলতেছে তুমি খেয়ে দেখো ভালোই লাগবে পরে সে একটু দিল পরে খেয়ে দেখলাম এর আগেও আমি একবার এখানে খিচুড়ি খাইছিলাম তখনও ভালোই লাগছিল এই তো আমাদের ফুল ফ্যামিলির নাস্তা তো শুক্রবার দিন সকালবেলা প্রিয়র বাবা এমনিও বাসায় খেতে চায় না বলে চলো বাইরে গিয়ে খেয়ে আসি আমাদের কাছে মনে হয় যে ফ্যামিলি সহ কোথাও গিয়ে বসি একটা ভালো সময় কাটবে কাটবে বাবা অনেক ব্যস্ত থাকে তার কাজে তো যখনই সময় সুযোগ পায় রাতে বাইরে খেতে যাই অথবা বন্ধের দিনগুলাতে খেতে যাই কারণ এটাই যে হাজার ব্যস্ততার মাঝে একটুখানি যদি কোথাও বসি না একটু ভালো সময় কাটে তো নাস্তা খাওয়া শেষে আমরা একটু বের হয়েছিলাম আমাদের একটা কাজ ছিল তো ওই কাজ শেষে আসার সময় দেখি কি হাতের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নিয়ে একজন দাঁড়ায় আছে প্রিয় বলতেছে মা আমাকে পতাকা পতাকা কিনে কিনে দাও দাও তুমি তো নিজেই যে তুমি ব্রাজিল না আর্জেন্টিনা তো তোমাকে কোন দলের পতাকা কিনে দিব ও কনফিউজ হয়ে গেছে ব্রাজিল না আর্জেন্টিনা ওটা জিজ্ঞেস করতেছি পরে বলতেছে না না আমি ব্রাজিল এইটাই ফাইনাল এইটাই ফাইনাল তো ওকে ব্রাজিলের পতাকা কিনে দিলাম এবার কাপ কিন্তু ব্রাজিলই নিবে কি বলেন আপনারা তো যাই হোক ব্রাজিলের জন্য রইল অনেক অনেক শুভকামনা আমরা আসি ব্রাজিলের সাথে তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ